তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা সিটুর। তিন দফা দাবি নিয়ে নদিয়ার শান্তিপুর পৌরসভার পৌরপতিকে একটি ডেপুটেশন জমা দিল শান্তিপুর সিটু। তাদের দাবি, যে সকল পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কর্মসূত্রে আটকে আছে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে। এ রাজ্যে থেকে ভিন রাজ্যে যারা চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েন তাদেরকেও ট্রেন মারফত আনার যে প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত তেমনভাবে চোখে পড়েনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে তাদেরকে ফেরত আনার পদক্ষেপ গ্রহণ করার আবেদনও করা হয়েছে। এছাড়াও ওই পরিবারগুলিকে চিহ্নিত করে আর্থিক সহযোগিতার কথা জানানো হয় এই ডেপুটেশনে। প্রসঙ্গত উল্লেখ থাকে, এর আগেও কুচবিহারের প্রায় 900 জন তাঁতিকে ঘরে ফেরানোর জন্য সিটুর পক্ষ থেকে বিডিও অফিসে এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারা ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন সহযোগিতার জন্য। এবারও আশা রাখেন প্রশাসনিকভাবে গুরুত্ব দেওয়া হবে এই বিষয়টিকেও। পরিযায়ী শ্রমিকরা বর্তমান লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে তারা আটকে পড়ে আছেন। আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে দুদফা দাবিতে আজকে আমরা পৌরসভার কাছে ডেপুটেশন দেব। এই ডেপুটেশন শুধুমাত্র শান্তিপুরে নয়, আমাদের রাজ্যের সমস্ত পৌরসভা এবং ব্লক এলাকায় আমরা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশনের মধ্য দিয়ে রাজ্যবাসীর যে দাবি, পরিযায়ী শ্রমিকদের যে দাবি, সেই দাবি আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে তুলে ধরতে চাই। আমরা দাবি করেছি যে আমাদের রাজ্যের বিভিন্ন পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য অন্য রাজ্যে গেছিলেন তারা লকডাউনের কারণে আটকে পড়েছে। পরিবার সেই সমস্ত পরিবারগুলো অসহায় অবস্থার মধ্যে দিন যাপন করছেন, ফলে সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে রাজ্য সরকারকে, দাঁড়াতে হবে কেন্দ্র সরকারকে, তাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে, তাদেরকে রেশন দিতে হবে এবং সেই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে। আমাদের শান্তিপুরেও হাজার হাজার শ্রমিক যারা বিভিন্ন ভিন রাজ্যে আছেন সেই সমস্ত শ্রমিকদের ফিরিয়ে আনার দাবিও আমরা জানাচ্ছি। আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি যে এই পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা, পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। আর কেন্দ্র সরকার তাদের হচ্ছে আন্তঃরাজ্য ট্রেন চলাচলের খরচ বহন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবি নিয়ে আমরা আজকে পৌরসভার কাছে যাব। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই লকডাউন পরিস্থিতিতে ভয়াবহ অবস্থার মধ্যে আমাদের দেশের শ্রমিক সাধারণ মানুষ তারা আছেন, এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের রাজ্য সরকার তারা এই শ্রমিকদেরকে ফিরিয়ে আনার জন্য এখনো পর্যন্ত সদর্থক কোনো পদক্ষেপ রাজ্য সরকার তারা গ্রহণ করেনি। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে অন্যান্য রাজ্যে যারা আটকে আছে সেই সমস্ত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে সদর্থক ভূমিকা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে, এই দাবি আমরা জানাচ্ছি। কমল দত্তের রিপোর্ট, নদিয়া।